অষ্টম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের অভিজ্ঞতা 3 সবুজ বন্ধু নিয়ে আলোচনা করব। এজন্য তোমাদের প্রয়োজন হবে অনুসন্ধানী পাঠ বইয়ের অধ্যায় 5 উদ্ভিদের কোষ, টিস্যু ও তাদের বিশেষত্ব। সপ্তম ও অষ্টম সেশন তোমাদের সবুজ বন্ধু অর্থাৎ উদ্ভিদ সম্পর্কে খুঁটিয়ে জেনে নিতে হবে এই সেশনে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছ উদ্ভিদের দেহে বিভিন্ন অঙ্গ রয়েছে। এবার পরের পৃষ্ঠার ছকে সেই অঙ্গগুলো কি সেগুলো লিখে রাখতে হবে। যেমন উদ্ভিদটির নাম গোলাপ, উদ্ভিদের বিভিন্ন অঙ্গ মূল, কাণ্ড, পাতা এসব। কারো উদ্ভিদে যদি ফুল ফল থাকে সেগুলো লিখে রাখতে পারো। উদ্ভিদের কোষ সম্পর্কে তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছ। তোমার দেহের কার্যকরী একক যেমন কোষ, ঠিক উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু তাই। এর আগে তোমরা জেনেছো যে মানব দেহের গঠন ও কাজ বুঝতে বিজ্ঞানীরা কোন ধাপগুলো অনুসরণ করেন, আর সেগুলো হচ্ছে কোষ, টিস্যু বা কলা, অঙ্গ এবং তন্ত্র। আসলে অনেকগুলো কোষ মিলিয়ে বা কোষগুচ্ছ মিলিয়ে টিস্যু তৈরি হয়, আর টিস্যু মিলিয়ে অঙ্গ এবং অঙ্গর সমষ্টি মিলিয়ে তৈরি হয় তন্ত্র। এখন টিস্যু কত রকম, সেগুলো কিভাবে কাজ করে তা বোঝার জন্য অনুসন্ধানী পাঠ বই থেকে তোমাদের বিভিন্ন প্রকার টিস্যু সম্পর্কে জেনে নিতে হবে। উদ্ভিদ টিস্যু দুই ধরনের, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু হচ্ছে যেই টিস্যু বিভাজন ক্ষমতা রাখে, বাট স্থায়ী টিস্যু হচ্ছে বিভাজন ক্ষমতা নেই। স্থায়ী টিস্যু আবার দুই ধরনের হয়, সরল টিস্যু এবং জটিল টিস্যু। সরল টিস্যু হচ্ছে যেই টিস্যুর কোষগুলো একই ধরনের, আর জটিল টিস্যু হচ্ছে যেই টিস্যুর কোষগুলো একই রকমের না। সরল টিস্যু আবার তিন ধরনের, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। জটিল টিস্যু দুই ধরনের, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু। চিত্রের মাধ্যমে এই টিস্যুগুলো এখন বোঝার চেষ্টা করি। প্রথমে প্যারেনকাইমা টিস্যু, এটি হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর প্রস্থচ্ছেদ এবং এটি হচ্ছে লম্বচ্ছেদ। এই টিস্যুর কোষগুলোর কোষ প্রাচীর বেশ পাতলা থাকে, এগুলোর মূলত কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। কোলেনকাইমা টিস্যুর প্রস্থচ্ছেদ এটি এবং লম্বচ্ছেদ এটি। এই টিস্যুর কোষগুলো অসমভাবে পুরো থাকে, যেহেতু অসমভাবে পুরো তাই কিছুটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে, অন্যদিকে আবার খাদ্য তৈরিও করে। এটি হচ্ছে স্ক্লেরেনকাইমা টিস্যুর প্রস্থচ্ছেদ এবং লম্বচ্ছেদ। স্ক্লেরেনকাইমা টিস্যুর কোষ প্রাচীর একেবারে সমানভাবে পুরো থাকে, তাই এদের কাজ মূলত যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা, অর্থাৎ গাছকে শক্ত করা। এই হচ্ছে পরিবাহী টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম। জাইলেমের কাজ হচ্ছে মূলের সাহায্যে পানি সারা উদ্ভিদে পৌঁছানো, আর অন্যদিকে ফ্লোয়েমের কাজ হচ্ছে পাতায় তৈরিকৃত খাদ্য সারা উদ্ভিদদেহে পরিবহন করা। এর আগে তোমার উদ্ভিদের বিভিন্ন অঙ্গ শনাক্ত করেছ, এবার অনুসন্ধানী পাঠ বই থেকে দেয়া উদ্ভিদের অঙ্গগুলোর সঙ্গে তোমার তালিকাটি মিলিয়ে নিবে। এমন কোনো অঙ্গের কথা কি আছে যেটি তোমার উদ্ভিদদেহে দেখা যায় না? থাকলে সেটি এই নিচে খালি জায়গাটিতে লিখে রাখবে। যেমন এই গাছটিতে গোলাপের ফুল ছিল না, তাই আমি এখানে ফুল লিখে রেখেছি। উদ্ভিদের বিভিন্ন অঙ্গের কি কি কাজ তা তোমরা তো জেনেছ, এবার কোন অঙ্গ কোন কোন ধরনের টিস্যু নিয়ে গঠিত সেগুলো অনুমান করার চেষ্টা করো। যেমন তোমার উদ্ভিদের নামটি লিখবে বাম পাশ দিয়ে, উদ্ভিদটির বিভিন্ন অঙ্গগুলোর নাম লিখবে যা ইতিমধ্যেই লিখেছ। এরপর সেই অঙ্গগুলো কোন কোন ধরনের টিস্যু দিয়ে গঠিত সেটি লিখতে হবে। যেমন মূল, প্যারেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। কাণ্ড, প্যারেনকাইমা, কোলেনকাইমা, জাইলেম এবং ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। পাতা, প্যারেনকাইমা, জাইলেম, ফ্লোয়েম টিস্যু নিয়ে গঠিত। সবুজ বন্ধু অভিজ্ঞতার সপ্তম ও অষ্টম সেশন এই পর্যন্তই।